নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই চাই আমাদের বেলি গাছ থেকে আমরা যাতে গ্রীষ্মকালের মরশুমে প্রচুর পরিমাণে ফুল পাই। প্রবলেম একটাই বন্ধুরা, গ্রীষ্মকালের ফুল বলে এখন এই সমস্ত বেলি গাছগুলোকে আমরা কোনো পরিচর্যাই করছি না, বাগানের এক প্রান্তে ফেলে রেখেছি, ঠিকঠাকভাবে গাছটাকে জলও দিচ্ছি না। যদি এরকম করেন তাহলে কিন্তু গ্রীষ্মকালে গিয়ে প্রচুর পরিমাণে আপনার গাছ থেকে বেলি ফুল ফোটাতে পারবেন না। একটু সাধারণ যদি কেয়ার করেন আপনার বেলি গাছটা অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে। এর জন্য বিশেষ কোনো খাবার, বিশেষ কিছু যত্ন পরিচর্যা প্রয়োজন নেই। নর্মাল কতকগুলো কাজ করলেই কিন্তু আপনার বেলি গাছটিকে ঝাঁকড়া করা যাবে। আমি আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যে বেলি গাছকে ঝাঁকড়া করার জন্য কী করতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখুন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, আর চ্যানেলে যারা নতুন আসবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠুন। বন্ধুরা, বেলি গাছ এই সময় ডরমেন্সিতে থাকে, বিশেষ করে শীতের সময়। এই যে ব্যাপারটা নিয়ে আমাদের অনেক রকমের প্রশ্ন আছে, তবে আমি আপনাদেরকে এটুকু বলবো যে বেলি গাছের এটা ডরমেন্সির সময় বটে, তবে সেই সকল বেলি গাছকে আমরা এখন ডরমেন্সিতে রাখবো যাদের বয়স 3 বছরের চেয়ে বেশি। 3 বছরের চেয়ে যেগুলো কম দিনের গাছ, অর্থাৎ যেগুলো বাচ্চা গাছ, তো সেই সমস্ত বাচ্চা গাছকে ডরমেন্সিতে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা অন্যান্য সময় যেরকমভাবে বেলি গাছে খাবার প্রদান করি বা অন্যান্য পরিচর্যার কাজগুলো করি, সেই কাজগুলোই কিন্তু এখন আমাদের বেলি গাছে করতে হবে। জাস্ট কয়েকটা কাজ, তাহলেই কিন্তু বেলি গাছ থেকে আমরা পরবর্তী যে সেশন আসবে সেই সেশনে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। জাস্ট তখন ব্যাপারটা মিলিয়ে নেবেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি প্রত্যেকেই সুফল পাবেন। ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে পরিমাণ মতো গাছটিকে জল দিন, কারণ এটা এখন প্রবলেম হয়। এখন যেহেতু গাছটা ফুল দিচ্ছে না, গাছটার গ্রোথ সেরকম হচ্ছে না, তাই আমরা জলটা দিতে হয়তো ভুলে যাই। কিন্তু বেলি গাছে জল যদি একবার মানে টান হয়ে যায়, সেক্ষেত্রে বেলি গাছের গ্রোথ তো হবেই না, পাশাপাশি বেলি গাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। একটির পর একটি ডাল কিন্তু শুকিয়ে সে ঝেড়ে ফেলতে চাইবে। তার জন্য বেলি গাছকে নিয়মিত আপনি পরিমাণ মতো জল দেবেন। নিয়মিত এবং পরিমাণ মতো এই কথাগুলোকে আমি ব্যবহার করলাম এই কারণে, কারণ কখন কতটা জল প্রয়োজন হবে সেটা আপনাকেই বুঝতে হবে। মাটি হাত দিলে সেখানে বুঝতে পারবেন যে মাটির মধ্যে ময়েশ্চার আছে কি না। মাটির ময়েশ্চারটা রাখাটাই হচ্ছে মেন ব্যাপার, তো এই কাজটি করুন। সেকেন্ড যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সানলাইটে গাছকে রাখতে হবে। বেলি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে বেলি গাছকে সানলাইটে রাখার অভ্যাস করুন। যে সময় বেলি গাছে ফুল ফোটার সময় হয়ে যাবে সেই সময়টায় যদি আমরা বেলি গাছকে সানলাইট দিই, তাহলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই পাওয়া যাবে না। একটা নিয়ম করে যদি আমরা পরিচর্যা করতে পারি আমাদের গাছপালা, তার রেজাল্ট কিন্তু অন্যরকম হবেই। যারা বেলি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল চাইবেন ফেব্রুয়ারি মার্চ মাসে, তাদেরকে বলবো এখন থেকে বেলি গাছকে ফুল সানলাইটে রাখুন, গাছের গ্রোথ ভালো হবে। কারণ গাছের যত বেশি আপনি ঝাড় আনতে পারবেন, গাছটা যত বেশি ঝোপালো করতে পারবেন, ততই কিন্তু আপনি ফুল পাবেন। পরবর্তী সময় গিয়ে খাবার দেবেন, পিজিআর দেবেন বা অন্যান্য বিভিন্ন পরিচর্যার কাজ করবেন, তা সত্ত্বেও কিন্তু তখন দেখবেন গাছটার ভালো গ্রোথ হচ্ছে না। তার মূল কারণটা হচ্ছে আগে আমরা যদি এই গাছটাকে পরিচর্যা না করি। 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। বেলি গাছের জন্য এখন আমি 2টো খাবার ব্যবস্থাপনা আপনাদেরকে খুব সহজের মধ্যে বলবো। ফার্স্ট আমি একটা খাবার বলছি, সেটা হচ্ছে এনপিকে 10-26-26। এই এনপিকে 10-26-26 খাবারটি বেলি গাছের জন্য ভীষণ ভালো খাবার। এর আগের বছর আমি বলেছিলাম যাদের বেলি গাছে কম ফুল হচ্ছে বা ফুল হচ্ছে না, তারা 10-26-26 খাবারটি প্রদান করুন। অনেকে আমাকে জানিয়েছেন যে 10-26-26 খাবারটি দেওয়ার পরেই কিন্তু আমাদের বেলি গাছ ফুলে ভর্তি হয়ে গেছে। তো 10-26-26 খাবারটি আমরা এখন ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু প্রত্যেকটা গাছে ব্যবহার করার চেষ্টা করব। কতটা পরিমাণে আমাদেরকে এই 10-26-26 খাবারটি ব্যবহার করতে হবে? যত ইঞ্চি টব হবে ঠিক ততই পরিমাণ দানা। ধরে নেওয়া যাক 10 ইঞ্চির একটি টবে আমাদের বেলি গাছ আছে, তাহলে আমি 10 থেকে 12টি দানা, ম্যাক্সিমাম 12টি দানা আমরা ব্যবহার করব খাবার হিসাবে। তো এই কাজটি করুন। সেকেন্ড একটা খাবার, এটা কিন্তু প্রত্যেক মাসে আপনি 2 বার করে দেবেন। এই যে খাবারটা বললাম 10-26-26, এটা 15 দিন পরে পরে আপনারা ইউজ করবেন। সেকেন্ড যেটা বলছি সেটা কিন্তু প্রত্যেক মাসে 2 বার দেবেন। তো সেটা কি খাবার? তো সেটা হচ্ছে সরিষার খোল পচানো জল। এটা অমৃত সার বলতে পারেন আপনার বেলি গাছের জন্য। তো এই সরিষার খোল পচানো জলটা আপনি কিভাবে তৈরি করবেন? 1 লিটার জল নেবেন, তার সাথে 100 গ্রাম সরিষার খোলকে 3 দিন পচাবেন। 4 নম্বর দিনে এসে তার সাথে 4 থেকে 5টি DAP-র দানা আপনি দিয়ে দেবেন।
चार থেকে পাঁচটি ডিএপির দানা, এর চেয়ে বেশি ডিএপির দানা ইউজ করবেন না। চার থেকে পাঁচটি ডিএপির দানা দিয়ে আপনি আরও ঘন্টা দুই তিন ওয়েট করবেন, ভালোভাবে জলটাকে নাড়িয়ে নেবেন, ডিএপিগুলো গোলা হয়ে যাবে। তো তারপরে তার সাথে আরও ন লিটার জল আপনি অ্যাড করে দেবেন। মোট 10 লিটারের যে লিকুইডটা তৈরি হবে সেটাই কিন্তু আমরা আমাদের বেলি গাছে ইউজ করব। এটা যদি দেন তাহলে দেখবেন বেলি গাছ থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট ব্রাঞ্চ রিলিজ হচ্ছে, গাছটা অনেক বেশি ঝোপালো হচ্ছে। তো এই কাজটা কিন্তু প্রত্যেককেই করতে হবে। এছাড়া বেলি গাছের জন্য আমি আরেকটা স্পেশাল মিক্স খাবার বলে দিচ্ছি, সেটাও আপনারা ব্যবহার করবেন প্রত্যেক মাসে একবার, জাস্ট একবার। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এক মুঠি আপনি নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, ভার্মি হলে বেস্ট হয়, যদি না পান তাহলে গোবর সার। এর সাথে নেবেন এক চা চামচ যে কোনো খোল, সেটা সরিষার খোল হতে পারে, বাদাম খোল হতে পারে, বা সেটা নিম খোল হতে পারে, যে কোনো একটা খোল নেবেন। এর সাথে নেবেন এক চামচ শিং কুচি, এর সাথে নেবেন এক চামচ হাড় গুঁড়ো, এগুলো সেই স্টিলের চামচে নেবেন, যেখানে এক চা চামচ সমান মোটামুটি 5 গ্রাম হয়ে যায়। তো এই চারটা জিনিসকে ভালোভাবে মিক্সড করে নেবেন। প্রত্যেক যে টব থাকবে সেই টবে আপনি হাফ মুঠো এই খাবারটা দিয়ে ভালোভাবে জল দিয়ে দেবেন। খাবার দেওয়ার একটা সিস্টেম নার্সারি স্টাইল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেদিন আপনি খাবার দেবেন তার আগের দিনে ভালোভাবে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবেন। মাটিতে ময়েশ্চার থাকা অবস্থায় আপনি খাবারটা দেবেন, খাবার দেওয়ার পরে আবার ভরপুর করে জল দিয়ে দেবেন। তারপরে দুদিন পরে গিয়ে যখন মাটির মধ্যে আবার দেখবেন ঝুরঝুরে ভাবটা চলে এসেছে, মাটি শুকিয়ে গেছে, তখন ভালোভাবে মাটিটাকে খুশিয়ে দেবেন। তাহলে আমরা যতবার খাবার দিচ্ছি ঠিক ততবার আমরা পরবর্তী সময় গিয়ে মাটি খোঁচাচ্ছি। যখন আমরা রাসায়নিক খাবার দিচ্ছি, রাসায়নিক সারের যে তীব্রতা সেটা ডাইরেক্ট একদম গাছের শিকড়কে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। এছাড়া মাটি যেহেতু আমরা খোঁচাচ্ছি, রুটের মধ্যে অক্সিজেন সার্কুলেশন যেটা হওয়ার দরকার সেটা ঠিকঠাকভাবে হবে। তো তার জন্য আমরা এই কাজটি করতে পারি, এই কাজটি করুন। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আমরা এখন শীতের বাগান করছি, গোলাপ জবা ইত্যাদি তো আছেই, আমরা যে কীটনাশকটা ইউজ করছি সেটা অন্তত মাসে দুবার আমাদের বেলি গাছে আমাদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে। সেটা যে কোনো একটা কীটনাশক হলেই হবে, কারণ এখন সবথেকে যেটা বেশি অ্যাটাক হতে পারে সেটা হচ্ছে জাব পোকার। তাই যে কোনো একটা কীটনাশক দিতে পারলে খুব ভালো হয়। আর আপনি যদি বেলি গাছকে কিছু দেবেন বলেন এক্সট্রা করে, তাহলে আমি বলবো ডাইমেথোয়েড 30% গ্রুপের রোগার, যেটা বাংলাদেশে টাপগড় নামে পাওয়া যায়, সেটা আপনারা দিতে পারেন 2 ml 1 লিটার জলে। বিকেলের টাইমে কীটনাশকটা স্প্রে করবেন। ফাঙ্গিসাইড এখন খুব একটা প্রয়োজন হবে না। যদি দেখেন প্রচুর পরিমাণে ডাল শুকিয়ে যাচ্ছে বা কালো হচ্ছে, তাহলে একটা যে কোনো হাতের কাছে যদি একটা ফাঙ্গিসাইড থাকে, সেটা M45 হতে পারে, স্যাপ হতে পারে, রেডোমিল গোল্ড হতে পারে, ব্লাইটক্স হতে পারে, যে কোনো একটা ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালোভাবে গুলিয়ে পরে সকালের টাইমে রোদ থাকাকালীন অবস্থায় স্প্রে করে দেবেন। এটা গেল ফাঙ্গিসাইডের কাজ। এরপরে যেটা মেন কাজ, যেটা নার্সারি স্টাইল বা এটাই মূলত করে থাকে যারা অভিজ্ঞ বাগানি, সেই ব্যাপারটা আপনাদেরকে জানাবো। এখন বেলি গাছে হালকা করে কাটাই ছাটাই করতে হবে, এটা কিন্তু প্রুনিং নয়, এটা জাস্ট স্ট্রিমিং। তো স্ট্রিমিংটা আপনি করবেন কিভাবে, সামনে যে অংশটা দেখবেন শুকিয়ে গেছে, মরে গেছে, তো সেই অংশটা একটু কেটে দেবেন, জাস্ট অল্প করে কেটে বাদ দিতে হবে। এই যে আঙ্গুল দেখাচ্ছি, এই আঙ্গুলের 2 গিট অবধি আপনি কেটে কেটে বাদ দেবেন। তাহলে কি হবে, গাছটা প্রচুর পরিমাণে বুশি হয়ে উঠবে, অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ রিলিজ করবে। আর নিচ থেকে দেখবেন সাকার এখন রিলিজ হচ্ছে বেলি গাছে। তো এই সমস্ত সাকারগুলো এলা নয়, এগুলো থেকেও কিন্তু ফুল হবে, কিন্তু গাছের শেপটাকে নষ্ট করে দেবে। তাই সাকারগুলোকে আমরা নিচ থেকে যদি ভেঙে দিতে পারি, তাহলে দেখবেন আরও নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ তৈরি হচ্ছে, তাহলে গাছটা একটা ঝোপালো হবে, একটা নির্দিষ্ট শেপ চলে আসবে। তো সেই কাজটা কিন্তু করতে হবে। বেলি গাছে যদি একটা ভালো শেপ করতে পারেন, তাহলে দেখবেন বেলি গাছটি দেখতেও যেমন সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফুলও পাবেন। আশা করি এই কাজগুলো করলেই আপনার বেলি গাছটা একটা দেখার মতো বেলি গাছ হয়ে যাবে। গাছটা যেমন ঝাঁকড়া হবে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে পরবর্তী সেশনে গিয়ে আপনি ফুল পাবেন। এই কাজটাই কিন্তু এখন ডিসেম্বর জানুয়ারি মাসে করা উচিত আমাদের বেলি গাছে। আর যাদের বেলি গাছ 3 বছরের চেয়ে বেশি দিনের পুরনো, যারা এখন ডরমেন্সিতে রাখছেন, তারা জাস্ট কিছুই করবেন না সেরকমভাবে। এখন তারা কষ্টে যেরকমভাবে গাছটাকে রেখেছেন সেইটাই রাখতে হবে পুরো জানুয়ারি মাসটা।
বেলি গাছ নিয়ে সমস্ত কিছুই মোটামুটি বলার চেষ্টা করলাম ছোট্ট ভিডিওটিতে। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর বেলি গাছের ছবি পাঠানোর প্রয়োজন থাকলে আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে এবং একটি পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেখানে আপনার গাছের ছবি তুলে পাঠাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।